বনানী অগ্নিকাণ্ডে সবারই কম বেশি অবহেলা আছে। রাজুক যদি ঠিকমতো কাজ করে তাহলে ঢাকা শহরের আগুনের ঘটনা অনেক কমে যাবে। এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় রাজুক, ভবন মালিক, আবাসন ব্যবসায়ী সহ সবারই কম বেশি অবহেলা আছে বলে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি এক সংবাদ ব্রিফিংয়ে জানায়। রোববার রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টার ব্রিফিং করে পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা পুলিশের প্রধান আব্দুল বাতেন। ব্রিফিংয়ে বলা হয়, এই অগ্নিকাণ্ডের ঘটনার প্রকৃত গাফলতি কোথায় খতিয়ে দেখা প্রয়োজন। আগুন লাগলে বের হয়ে যাওয়ার নির্দিষ্ট পথ ওই ভবনে ছিল কিনা, আগুন লাগার পর ব্যবস্থা নেয়ার জন্য যেসব যন্ত্র দরকার সেগুলো ওই ভবনে ছিল কিনা, আগুন লাগলে কর্মীরা কী করবে সে প্রশিক্ষণ ছিল কিনা, বিল্ডিং কোড মানা হয়েছে কিনা, সব খতিয়ে দেখা হবে। তবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে রাজুক, ভবন মালিক, আবাসন ব্যবসায়ী সহ এখানে কম বেশি সবারই অবহেলা ছিল। এই ব্রিফিংয়ে জানানো হয়, এই ঘটনায় পুলিশ 436, 427 ও 109 দ্বারা মামলা করেছে। এফআর টাওয়ারের জমির মালিক SMHI ফারুক, 45% ভবনের মালিক এবং তাজবিরুল ইসলামের দখলে এই ভবনে 18 থেকে 23 তলা, তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আব্দুল বাতেন বলেন, আমরা এই মামলায় রাজুক, জমির মালিক, আবাসন ব্যবসায়ী, প্রতিষ্ঠান রূপায়ণ, এদের কার কী দায়িত্ব ছিল, কার কী অবহেলা ছিল তা খতিয়ে দেখব। এটা সত্য যে যার যার নির্দিষ্ট ভূমিকা পালন না করায় এই ঘটনা ঘটেছে। এক্ষেত্রে রাজুক ও আবাসন ব্যবসায়ী প্রতিষ্ঠানের দায়িত্ব বেশি, ফায়ার সার্ভিসেরও ভূমিকা রয়েছে। নিয়ম অনুযায়ী কোনো ভবন তৈরি হলে ফায়ার সার্ভিস, রাজুক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্টিফিকেট পাওয়ার পর তা ব্যবহারের উপযোগী হয়। আমরা দেখব এক্ষেত্রে কোনো গাফলতি ছিল কি না, বিল্ডিং কোড অনুযায়ী ভবনে যে ধরনের ব্যবস্থা থাকার কথা তা ছিল কিনা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক কেন আসামি করা হচ্ছে না, এই প্রশ্নের জবাবে আব্দুল বাতেন বলেন, রাজুক সরকারি সংস্থা, তারা কিভাবে কাকে লাইসেন্স দেবে সেটা তাদের দায়িত্ব, সবাইকে ধরা পুলিশের পক্ষে সম্ভব নয়, এটা পুলিশেরও কাজ নয়। তদন্তে রাজুকের গাফলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে কিনা তা জানতে চাইলে উত্তরে আসে, অবশ্যই ফৌজদারি অপরাধে মামলা হবে।